মন ফাগুন ধারাবাহিকে আজকের পর্বে আমরা দেখতে পাবো পিহু তার ছোটবেলার ছবি, তার বাবা মায়ের ছবি রুশাকে দেখাতে থাকে এবং বলে যে একটু ভালো করে মনে করার চেষ্টা করো না দিদি, তোমার কিছু মনে পড়ে কি না। তারপরে রুশার কিছুই মনে পড়ে না। তখন পিহু বলে যে জানো তো, ছোটবেলায় আমি আমার দিদিকে হারিয়ে ফেলেছি এবং যেদিন থেকে তোমার সাথে আমার দেখা হয়েছে আমি সেই আমার দিদির কথা ভাবতে থাকি, যে তুমি হয়তো আমার সেই হারিয়ে যাওয়া দিদি। রুশা তখন বলে তোর দিদি হারিয়ে গেছে তো কী হয়েছে, তুই আমাকেই তোর দিদি বলে ডাকবি, আর আমি কি তোর দিদি হতে পারি না। তখন পিহু তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে শুরু করে। কিছুক্ষণ পর দেখা যায় রাত হয়ে গেছে আর পিহুর ঘুম আসছে। অন্যদিকে দেখা যায় যে ঋষিরাজও ঘুম আসছে না, নিজেই হাঁটাহাঁটি করছে আর মনে মনে ভাবছে যে এদিকে আমার ঘুম আসছে না আর উনি নাক ডেকে ঘুমোচ্ছেন, এটা আমি কিছুতেই হতে দেব না। আর ওনার মতো একটা মেয়ের সাথে সারা জীবন থাকার চেয়ে আমার সন্ন্যাসী হয়ে যাওয়া ভালো। অন্যদিকে পিহুও ফোন করতে করতে নেমে আসছে আর বলছে ওই রকম একটা জাম্বুবান বাদর মুখের সাথে আমি সারা জীবন থাকবো কখনো না, এটা হতেই পারে না। তারপর দেখা যায় দুজন চলে এসেছে দুজনের কাছে। তারপর ঋষি সেন বলে যে আপনি এখানে কী করছেন। পিহু বলে আপনি বা এখানে কী করছেন। ঋষি সেন তখন বলে এটা আমার বাড়ি, তাই আমি যেখানে খুশি সেখানে যেতে পারবো। পিহু বলে আপনি সবসময় আমার আমার করেন কেন, আমাদের বলতে পারেন না। ঋষি সেন তখন ভাবতে থাকে যে ফোনে প্রেম করছেন আবার বড় বড় কথা। ঋষি সেন তখন পিহুকে বলে আচ্ছা আপনার তো দিদির ঘরে থাকার কথা, তাহলে আপনি এখানে কী করছেন। পিহু বলে আচ্ছা আপনিই বা এখানে কী করছেন, এত রাত হয়ে গেছে। ঋষি সেন তখন বলে যে আমার ঘুম আসছে না তাই আমি এখানে এসেছি, আর আপনি এখানে কী করছেন, প্রেম করতে এসেছেন। এই কথা শুনেই তো পিহুর মাথা গরম হয়ে গেছে। পিহু তখন বলে আমি এখানে জল নিতে এসেছি, ঠিক আছে, আমার ঘরে জল শেষ হয়ে গিয়েছিলো তাই জল নিতে এসেছি, বুঝে সুঝে কথা বলবেন, না বুঝে কথা বলবেন না। ঋষি সেন তখন বলে ঠিক আছে আপনি আপনার ফোনটা দেখান তো, আপনি এক্ষুনি কার সঙ্গে একটা ফোনে কথা বলছিলেন, আপনি নিশ্চয়ই প্রেম করছিলেন, দেখান আপনার ফোনটা। পিহু তখন ফোনটা দেখায় এবং ঋষি সেন তখন দেখে যে ওটা অনুষ্কার নাম্বার আর ফোনটা হলো সৌমির। ওপর থেকে ঠামি বলে তোমরা এখানে কী করছো, বলেছিলাম না দুজন দুজনের মুখ দেখবে না আজকে রাতে। পিহু তখন বলে ঠাম্মি আমি এখানে জল নিতে এসেছি, উনি আমার সঙ্গে দেখা করবে বলে এখানে আমার পিছন পিছন চলে এসেছে। ঋষি সেন তখন বলে না ঠাম্মি আমি তো নিচেই থাকি, আমার এখানে আসার প্রয়োজনটা কি, আমি এখানেই ছিলাম, উনি আমার সঙ্গে দেখা করবেন বলে এখানে চলে এসেছেন। তারপরে দেখা যায় সকাল হয়ে গেছে, বউ হাতের জন্য সবাই রেডি হচ্ছে। পিহু তার কানের দুল খুঁজে পাচ্ছে না বলে খাটের তলায় খুঁজছে এবং সৌমি তাকে এসে বলে চলো তোমার জন্য তো সবাই ওয়েট করছে। পিহু তখন বলে হ্যাঁ যাচ্ছি। তারপরে সে সৌমেনের পাওয়ার অফ অ্যাটার্নির কাগজপত্রটা পেয়ে যায় এবং বলে সৌমেনদা এবার তুমি কী করবে, তোমাকে তো এ বাড়িতে আসতেই হবে। বলতে না বলতেই সৌমেন এসে হাজির। তারপরে পিহু তাকে ওয়েলকাম করে। সৌমেন বলে তুমি, বলে হ্যাঁ জামা ওই ওয়েলকাম করবে, এটাই তো বাস্তব। তারপরে পিহু মুচকি হাসতে থাকে, সৌমেন তার মুচকি হাসি দেখে একটু ভয় পেয়ে যায়। তারপরে দেখা যায় ঋষিরাজ পিহুকে ভাত কাপড় দিচ্ছে এবং সে তো ভাত কাপড় দিতে নারাজ, রাজি হচ্ছে না। মনে মনে ভাবছে যে এই মেয়েটার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব আমি নেব কখনো না। তো বন্ধুরা এবার এটাই দেখার যে ঋষি সেন পিহুর ভাত কাপড়ের দায়িত্ব নেয় কি না। আর অন্যদিকে সৌমেনের কাগজপত্র হারিয়ে যাওয়ার জন্য সৌমেন কী করে আর পিহুরই বা প্ল্যান কী। তো বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য এর পরে কী হতে চলেছে সেসব দেখার জন্য তোমাদের অবশ্যই চোখ রাখতে হবে আমার চ্যানেলে আর স্টার জলসার পর্দায়। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সিরিয়াল ক্রিয়েশন ইয়াসমিন চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে তো ভুলবে না। আজকের মতো ভিডিও এইটুকুই, দেখা হবে পরের ভিডিও নিয়ে। এখনকার মতো বাই বন্ধুরা।